আগরতলা পৌর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত নানা কর্মসূচি। নিগমের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে 50 জন দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বেড কভার। আর এই কর্মসূচিগুলির বেশ কয়েকটিতে উপস্থিত ছিলেন খুদ মেয়র সহ বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। 2021 সালে 8ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের। মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে পৌর নিগমের দুই বছর পূর্তি হলো শুক্রবার। তাই বর্ষপূর্তি উপলক্ষে পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে দুদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার নিগমের প্রতিটি ওয়ার্ডে পৌর নিগমের উদ্যোগে 50 জন করে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বেড কভার। বেশ কয়েকটি ওয়ার্ডে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জানান, পৌর নিগম দুই বছরে চেষ্টা করেছে আগরতলা শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে। বিগত সরকারের আমলে 17 বছরে পৌর নিগমে যে টাকা খরচ হয়েছে, গত দুই বছরে তার চেয়ে অনেক বেশি টাকা খরচ করে শহরকে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আরও অনেক কাজ বাকি রয়েছে। শহরকে সাজিয়ে তুলতে আরও 65টি পুকুরকে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে নিগম। আগে শুধু দলীয় কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো, আর এখন দলমত নির্বিশেষে বিভিন্ন সুযোগ সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। 31নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, মানুষের জন্য কাজ করার যে উদ্দেশ্য তা চলছে। এই দুই বছরে নিগম কি কাজ করেছে তা জনসম্মুখে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়রের নেতৃত্বে পৌর নিগম যেভাবে মানুষের কাজ করছে, আগামী দিন আরও বেশি করে কাজ চলবে বলে প্রত্যাশা করেন শ্রী ভট্টাচার্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, মেয়রকে ধন্যবাদ জানাই। এই দুই বছরে আমাদের যে সংকল্প, আমাদের যে উদ্দেশ্য, যে মানুষের জন্য কাজ করা, মানুষের সেবার জন্য কাজ করা, সেই কাজগুলি আমরা গত কিছুদিন আগে আমাদের সভা হয়েছিল, মাননীয় মেয়র সেখানে উপস্থিত ছিলেন, এবং আগামী কিছুদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ সভাপতি, আমি নিজেও এবং সকলে মিলে আমরা মানুষের জন্য কি কাজ করেছি তা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনায় এক দুদিনের মধ্যেই আমরা তা জনসমক্ষে নিয়ে আসব এবং মানুষের জন্য যে কাজগুলি করেছি সেই কাজগুলি মানুষের সামনে রাখব। তো আজকে বক্তৃতা দেওয়ার বিষয় না, আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন, গর্বের দিন। আমি আশা করি আমাদের মাননীয় মেয়রের নেতৃত্বে মানুষের জন্য যেভাবে কাজ করছে আগরতলা পৌর নিগম, আগামী দিনেও আরও বেশি করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মাননীয় মেয়রের নেতৃত্বে যে আগরতলা পৌর নিগম যেভাবে দুর্বার গতিতে কাজ করছেন, আমি আজকের এই শুভ দিনে আমি ওনাকে মন থেকে ওনাকে সহযোগিতা করব এবং ওনাকে আশীর্বাদ করব যে যাতে উনি ওনার পুরো টিম নিয়ে মানুষের কাছে যাতে আরও বেশি করে নিয়োজিত হয়। আজকের এই শুভ দিনে আমি ওনাকে সেটা আমার হৃদয় থেকে, আমি ওনাকে মন থেকে আশীর্বাদ করছি এবং রিপোর্ট সার্চ ইন্ডিয়া।